নিবন্ধন বিষয়ে আমরা হাইকোর্টে শুনানি ছিল। তো উচ্চ আদালত এই বিষয়ে রুল জারি করেছে যে কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হবে না। সেইখানে আমরা বেশ কিছু বিষয় তুলে ধরেছি, যেমন আমাদেরকে দুটো চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, সেই দুটো চিঠি ছিল ভুলে ভরা, অর্থাৎ তারা যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যগুলো ভুল ছিল। যেমন প্রথম চিঠিতে তারা বলেছে আমরা 141টি উপজেলার তথ্য দিয়েছি, যেটি একটি ভুল তথ্য। আমরা 141 উপজেলার তথ্য আমরা দেইনি। পরের চিঠিতে তারা বলেছে 104 উপজেলার তথ্য আমরা দিয়েছি, আমরা 104 উপজেলার তথ্যও দেইনি। ফলে নির্বাচন কমিশন দুইবার যে চিঠি দিয়েছে আমাদেরকে নিবন্ধন বিষয়ে যে এই জন্য আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে না, সেই দুইবারই তথ্য ছিল ভুল। এবং প্রথমবার বলেছিল আমাদের 63 উপজেলার তথ্য তারা সঠিক পেয়েছে, এবং পরের চিঠিতে তারা বলেছে 25 উপজেলার তথ্য সঠিক পেয়েছে। দুই চিঠিতেই গরমিল, এই ধরনের গরমিলের বিষয়গুলো আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম, এবং যেই যেই বিধান অনুযায়ী আমরা নিবন্ধন পাওয়ার যোগ্য সেই বিষয়গুলো আমাদের বিজ্ঞ আইনজীবী একলাসুদ্দিন ভূঁইয়া স্যার তুলে ধরেছেন। এই মুহূর্তে আজকে রুল জারি বিষয়ে কি হয়েছিল আদালতে, আমাদের বিজ্ঞ আইনজীবী একলাসুদ্দিন ভূঁইয়া স্যার এই বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ। তারেক বলেছি এবং ফারুক হাসান মারছেন। আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে তার সঙ্গে বলে সমর্থনে 2008 সালে রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার যেটা বিধিমালা, সেই বিধিমালাতে আমরা আবেদন করেছিল রেজা কিপিয়া গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার জন্য। সেইখানে এই তথ্যগত কিছু সমস্যা ছিল, পুনরায় উনি সংশোধনের কথা বলেছেন এবং পুনর্বিবেচনা আবেদন করেছেন। সেই সাথে উনি কমিটি যে কথা বলেছে তারেকে কমিটি এবং সংবিধান দেওয়া হয়েছে, কিন্তু 2006-07 বিধান অনুযায়ী সে বলছে যে এটা আমাদের পুনর্বিবেচনা আবেদন সুযোগ নেই। অর্থাৎ যে বিধিমালা ছিল 2008 সালে সে 2006-07 এ কথা বলছে, অর্থাৎ আমরা নিবন্ধন দিল না। দেখা গেল এখানে অনেক 6টা আমরা পত্রিকা দেখেছি, অনেক 12টা নিবন্ধিত দল ছিল, সেখানে গণ অধিকার পরিষদ ছিল, 6টাতেও ছিল দৈনিক বাংলাতে বলেছে সেখানে গণ অধিকার পরিষদ ছিল। গণপদ্মা যা 2টা নিবন্ধন দিয়েছে, এটা বলেছে মোহামেদ হাইকোর্টকে, 2টা নিবন্ধন যেটা তো নামই ছিল না তার থেকে নিবন্ধন দিয়েছে। সেখানে ক্ষুব্ধ হয়ে তোর গ্রেতা কৃত্য সাহেব রিপ্লাই করেছেন, তা আমরা রিপ্লাই আমরা সন্নিবেদন বলেছি গত 23/9/2023 যে চিঠি দিয়েছেন নামদিন চিঠিটা সেনা সরকারের সচিব সেটা ইন্ডিকাল ভয় এবং এটা অবৈধ ছিল। সেই মর্মে মহামান্য হাইকোর্ট রিপ্লাই জারি করেছেন, বিচারপতি জনাব একটা তামুল কাদের আর বিচারপতি জনাব ইজাহাত মহোদয় এটি জারি করে রোল জারি করেছেন, তাই শব্দের মধ্যে তার জবাব দিতে বলছে। ধন্যবাদ। বিবাদী করা হয়েছে কার বিবাদী করা হয়েছে? সেখানে গত নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন সিনিয়র সরকারি সচিব নির্বাচন কমিশন। আমার একটা প্রশ্ন ছিল, নিবন্ধন কত হলে 22টি জেলা এবং 200টি উপজেলার কমিটি থাকে প্রয়োজন? 200 ছিল, হ্যাঁ 2008-200 ছিল। আপনারা 6টি জেলা এবং 6টি উপজেলার কমিটি জমা দিয়েছিলেন? এটা আমি বলছি যে আমরা যখন নির্বাচন কমিশন থেকে সার্কুলার দেওয়া হলো দল নিবন্ধনের জন্য, তো আমরা গণ অধিকার পরিষদ তখন 22টি জেলা কমিটি এবং 103টি নির্বাচন কমিশন চেয়েছিল 100টি উপজেলা কমিটি, আমরা সেখানে অতিরিক্ত 3টি সহ 103টি উপজেলা এবং থানার কমিটির লিস্ট আমরা জমা দিয়েছিলাম ওই সময়। তো যাই হোক, আজকে ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আইনজীবী জনাব একলাসুদ্দিন ভূঁইয়া বক্তব্য রেখেছেন। আমরা দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার পরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তার থেকেও আমরা আরও কয়েকটি অতিরিক্ত জেলা এবং উপজেলার যে তথ্যাদি, এই তথ্যাদি আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। এরপরে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন প্রথমবার 12টি দলের একটি শর্ট লিস্ট তারা পাবলিশ করেছিল, যেই 12টি দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার যোগ্য। সেই 12টি দলের 1 নম্বরে কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ ছিল। তারপরে তার কয়েকদিন পরে নির্বাচন কমিশন থেকে আরেকটি শর্ট লিস্ট পাবলিশ করা হলো 6টি দলে, হ্যাঁ 10টি দলে, সেখানেও গণ অধিকার পরিষদ সবার উপরেই ছিল। তো যাই হোক, বিভিন্ন কারণে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নানাবিধ কারণে গণ অধিকার পরিষদকে সরকার মানে নিবন্ধন না দেওয়ার কারণে নির্বাচন কমিশন সরকারের সেই এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং গণ অধিকার পরিষদকে সেই সময় নিবন্ধন দেয় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে দুটো দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে সেই দুটো দলের কোনো জনভিত্তি নেই এবং সারা বাংলাদেশে সেই দুটো দলের কোনো নামগন্ধ নেই। আপনারা জানেন যে বিএনএম, এই বিএনএম এর
মানে কোনো জেলা অফিস আপনারা দেখাতে পারবেন না। তারপরে বাংলাদেশ সুপ্রিম পার্টি এই দুটো দলকেই মানে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে, কিন্তু এই দুটো দলের উপজেলা অফিস তো দূরে থাক, তারা যদি পাঁচটা জেলার কমিটি দেখাতে পারে, অফিস দেখাতে পারে, তাহলে আমাদের আসলে বলার কিছু নাই। তাদের কেন্দ্রীয় অফিস আছে কিনা এটাও তো মানুষ জানতে পারে। দুই দিন আগে যখন নির্বাচনের অবৈধ একটা তফসিল ঘোষণা করা হলো, তারপরে তড়িঘড়ি করে এই দুটো দলকে দিয়ে সরকার এখন বড় বড় অফিস তারা নিয়েছে। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদ এদেশের মানুষের রাজনৈতিক দল, জনগণের রাজনৈতিক দল, নির্বাচন পেলে সবার আগে গণ অধিকার পরিষদ নির্বাচন পেত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা আপনারা জানেন যে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে দুটি ভুইফোর দলকে দিয়েছে। তারপরে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছি, উচ্চ আদালতে আমরা রিট করেছিলাম। আমাদের পক্ষে আইনজীবী ছিলেন জনাব একলাছুদ্দিন ভুইয়া, তিনি এই রিটটি আমাদের পক্ষে সাবমিট করেছেন। আর গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজাকির ভুইয়া এই রিটের বাদী ছিলেন এবং আমরা বিবাদী করেছিলাম নির্বাচন কমিশনকে। তো আজকে সেই রিটের শুনানি হয়েছে, আমাদের পক্ষে শুনানি করেছেন আমাদের বিজ্ঞ আইনজীবী জনাব একলাছুদ্দিন ভুইয়া। সেখানে আপনার শুনানিতে অংশগ্রহণ করেছিলেন মাননীয় বিচারপতি জনাব এ কে এম কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি জনাব খিজির হায়াত। তারা আগামী চার সপ্তাহের রুল জারি করেছেন, এই চার সপ্তাহের মধ্যে আমাদের এই রুলকে তারা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। তো এখান থেকে একটি বিষয় পরিষ্কার যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া এই দলের প্রতিষ্ঠা লগ্নেই তিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন, অদ্যাবধি তিনি এই দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সুতরাং বাংলাদেশের আইন এবং নির্বাচন কমিশনের যে দল নিবন্ধন সংক্রান্ত যে আপনার আইন বা আরপিও, যেটা আপনারা জানেন যে 2008 সালের যে সংশোধনী আরপিও, সেই অনুযায়ী যদি এই দল নিবন্ধন পায়, যেহেতু অলরেডি হাইকোর্ট রুল দিয়েছে, ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ রুল পাবে। এখানে অন্য কেউ যদি এখন দাবি করে গণ অধিকার পরিষদের নাম ব্যবহার করে নিজেদের রাজনৈতিক দল হিসাবে দাবি করে, এটি সম্পূর্ণ আমরা মনে করি বেআইনি কার্যক্রম হবে, কিংবা এটা আসলে বাংলাদেশের এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন ওই আইন সিদ্ধ হবে না, এটা অন্যায্য হবে। তো এই দলটি এভাবেই পরিচালিত হচ্ছে, আশা করি আগামী চার সপ্তাহের মধ্যে। আমি একটু ধন্যবাদ জানাই কর্নেল মিয়া মুর্শিদুজ্জামান ভাইকে, ডক্টর রেজা কিবরিয়ার অনুপস্থিতিতে ওনার পক্ষে মিয়া মুর্শিদুজ্জামান স্যার উনি এই মামলার বিবাদী ছিলেন এবং আজকে যে রুল জারি হয়েছে বাদী ছিলেন। তো আজকে যে রুল জারি হয়েছে এর মধ্য দিয়ে আমরা নিবন্ধনের ট্রেনে যাত্রা শুরু হলো আমাদের। তো সামনে কী হবে আমরা জানি না, তো আমরা চেষ্টা করব যে নির্বাচন কমিশন যে অন্যায্য তথ্যগুলো উপস্থাপন করেছে সেগুলোকে চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট আমাদের তথ্য উপাত্ত আছে এবং আমরা সেটা পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কাড়ি দেখি কাড়ি দিবি কিনা ফিনিশ ফিনিশ।